শাকিল আহমেদ আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটা হলো গাভী গরুর খামার বিষয়ে আহ চলুন আমরা দেখি যে আসলে গাভী গরু কিভাবে লালন পালন করে সাথে কথা বলে দেখি যে গাভী গরুর উদ্যোগটা নেওয়ার কারণটা কি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায়

দুধ বিক্রয় করার জন্য আপনার এই খামারে কতগুলা গরু আছে গরু এখন আপাতত নয়টা গরু আছে নটা গরু গরু দিয়ে আপনি শুরু করছেন জীবন পথ চলা তো ভিয়াস ইনি কিন্তু নটা গরু দিয়ে শুরু করছেন আপনার খামারটা দেওয়ার বয়স কতদিন হলো খামারটা দেওয়ার বয়স তো তিন চার মাস হলো কিন্তু গরু তুলেছি আমি মোটামুটি আজকে ধরেন যে তারিখ থেকে রোজার কি কি গরু তুলেছেন আর বেহ আমার বেহস থেকে দেখান যে কি কি প্রাইজ আপনি গরু তুলেছেন আর কোনটা গরুর কি প্রাইজ আর ভবিষ্যতে যে গরুর দুধের যে বাজার সম্পর্কে আমরা জানি যে একশো উত্তর টাকা কেজি হতে পারে আপনি কি প্রাইসটা নর্মাল মানে আর কিছু কম দেওয়ার চিন্তা ভাবনা করে কি গাভী গরু খামারটা দিয়েছেন আসলে এখন তো নতুন খামার দিয়েছে এখন তো জানেন আসলে বিক্রি করার জন্য না আমি তো জানেন সে বিক্রি করবো গরুটা হচ্ছে মানে ফ্ল্যাপ করেনি খাবারটা ফ্ল্যাপ করে নেওয়ার পরে তারপরে জানেন সে বিক্রি করবো আমি তো দেখান কোনটা প্রাইস কেমন আমার পাশে যে কালো গরুটা দেখ এটার কি প্রাইস এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা কিনেছে পঁয়ষট্টি হাজার টাকাতে কিনেছেন আপনি দেখ মাশাল্লাহ

ঘাসটা এখন বিস্তারিত হয়েছে কিন্তু চাষ করা যায় সেই ঘাসটাতে উদ্দেশ্যে কি এটা খামারটা চালান না আসলে এটা আছে নতুন খামার যেহেতু আমি এখন তো ধরুন সবকিছু কিনে খাওয়ানো যাবে না আমি ঘাস ঘাস দিয়ে শুরু করেছি আর কি ঘাস দিয়ে শুরু করছে নিজের জমিতে ঘাস লাগাইছে আরো ঘাস এখন লাগাবো আমি তো তো নয়টা শুরু করছেন এটা কি সফলতা আপনার কি মনে হচ্ছে যে সফলতা পাওয়া যেতে পারে বা পাবেন সফলতা তো ধরেন আমার চেষ্টা জানাচ্ছে আল্লাহ আল্লাহ সফলতা তাহলে হবে নাহলে তো ধরে হবে না আমি জানাচ্ছি মানে চেষ্টা করবো যে আমি সফলতা নিয়ে আসবো বুঝাই যাক মাসাল্লাহ ভাইয়াস ইনি কিন্তু নটা থেকে শুরু করছেন হ্যাঁ নটা থেকে শুরু করে ইনি আগামী দিনে আরো বেশি গরু তোলার চিন্তা ভাবনা করছেন তো মামা আমি যে সম্পর্কে বলি সামনে তো কুলমানির একটা বাজার আসছে সেই বাজার উপলক্ষে কি এখান থেকে বিক্রয় বা ক্রয় করা হবে না এখান থেকে কুরমানের কোনো গরু বিক্রয় করা হবে না এখানে তো শুধু হচ্ছে গাভীদের জন্য এসে কিনেছে এখানে সব বকন বাচ্চা এখানে কোনো কোনো কুরমানের জন্য কোনো বিক্রয় করা হবে না না তো আমরা পুরো খামারটা আমাদেরকে বা আমার ভেহজ রেখে ঘুরে তো মামা আপনি যে গরু খামারটা করছেন তো এই খামারের পাশাপাশি কি আপনি অন্য কি কাজ করেন অন্য কি কাজ এখন ধরেন যে পড়াশোনা শেষ করে তো বসেছিলাম বেকার জীবন এখন তো ধরেন যে জমি যাতে দেখতাম দেখা তো হচ্ছে না এখন তো ধরেন যে আমি ভাবছি যে কিছু তো জীবনে করা লাগবে যে এখন ধরেন যে আমি একটা গরু খামার উদ্যোগ নিয়েছি এই খামারটা দিয়েছি জানি না প্রথমে ব্যবসাতে তার লাভ লাভ আছে হ্যাঁ এটা আসবে কিনা তারপরে চেষ্টা করবো আল্লাহ আমি লাভবান হবো যারা বেকার বসে আছেন তারা বসে না কিছু হবে চাকরি করার চিন্তা ভাবনা বা আপনার পড়াশোনা কত কি করছেন কত দূর করছেন পড়াশোনা শেষ চাকরি বাকরি ধরেন এখন তো আসলে মা বাংলাদেশ ছাড়া চাকরি নাই মানে লোক থাকলে চাকরি তাছাড়া তো চাকরি না চাকরিতে ধরেন হচ্ছে না টাকা পয়সা চাকরি নাই চাকরির চিন্তা ভাবনার মাধ্যমে এখন খামার এই ধরনের পুরোপুরি ঢুকেছি এখন খামারটাই আমার চেয়ে সফল আমি যেটা বলতে চাচ্ছি যে যারা বাসায় ইনি কিন্তু লেখাপড়া শেষ করে ফেলছেন অলরেডি কিন্তু এখনও জব পায় না যারা বাসায় বসে আছেন ইনি কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ একটা বিষয় নিয়ে এই খামারটা শুরু করছেন সো যারা বাসায় বসে আপনারা কিন্তু এই খামার উল্লেখ বা এভরিথিং আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমি কিন্তু আমার ভিডিওটা বেকার জীবন নিয়ে শুরু করা যারা বেকার বসে আছেন তারা কিন্তু এই বিষয়ে কাজ করতে পারেন ইনি কিন্তু এখন পাশাপাশি লেখাপড়ার চিন্তাভাবনা কিন্তু ছেড়ে দিয়েছেন কারণ ইনার এরপরে আগ্রহ বেড়ে গেছে যে আমি ভবিষ্যতে বড় কিছু করব বা আমি বড় কিছু হতে চাই সো ভাস আমরা এই কথা না বেড়ে আরো ঘুরে দেখি যে আসলে কতগুলা গরু আছে কিভাবে খাটে আর কিভাবে পরিশ্রম করে পাশাপাশি কি কাজ করে সে বিষয়ে জানি চলো তো মামা এই গরুর প্রাইস কেমন আর এই গরু বিষয় হলো যে গাবি গরু যে উল্লেখ করেছেন যে তো আপনি পরবর্তী সময়ে দুধ বিক্রয় করার জন্য হতে পারে সো আমি জানতে চাই যে এই গাবি গরুর দুধ কেমন আসতে পারে এই গাবিটা দুধ নিয়েছি দিনে কিন্তু এর আগে পরবর্তী যা এই গরুর যা যে মালিকানা ছিলেন তিনি কাছে কিন্তু পনেরো থেকে আঠারো কেজি দুধ বিক্রয় করতেন তিনি ইনি কিন্তু এই আশাতেই নিয়েছেন যে আমার কাছে যেন পরবর্তী আসলে যে হবে হ্যাঁ

আসলে আমরা পাশাপাশি আমরা অনেক কাজ করি পাশাপাশি কিন্তু আমরা ছেলে মনে করি যে চাইলে আরো কিছু বড় কিছু করব। সেই ক্ষেত্রে প্রথমত হলো ঝুঁকি ইনি কিন্তু অলরেডি নটা গরু তুলে ফেলছেন তিনি কিন্তু ঝুঁকির পরে করছেন যে ভবিষ্যতে আমি লাভ করতে পারবো কি পারবো না আসলে আমরা সব কিছু করি ঝুঁকির পরে সোভিয়াস আমি আরও ইনার কাছে দেখবো আমরা অলরেডি কয়েকটা গরু দেখলাম আর কয়েকটা গরু আছে মামা এই গরুটার প্রাইস কেমন তার এটা 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 বাচ্চা আছে এটা পেটে বাচ্চা আছে ধরেন এখন এর দাম ধরেন চেয়ে লাখ হচ্ছে যে পঁয়ত্রিশ আপনি যখন কিনছিলেন তখন তো বাচ্চা ছিল না তখন হচ্ছে যে অল্প মানুষ যে ভরণ ছিল ধরেন হচ্ছে দুই এক মাসের এখন ধরেন যে চার মাস হয়েছে তো ভিয়াজ শুনলেন এটা কিন্তু অলরেডি পেটে বাচ্চা আছে আসলে আমি আমি না ভিয়াজ আপনারাও দোয়া করেন ইনি যেন সফলতা পায় আর এটা কত এটা কত প্রাইজে বললেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকাতে কিনেছেন যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে সো আমরা ওই পাশে কিছু গরু আছে আমরা ঘুরে দেখি যে ওই গরুগুলার প্রাইস সম্পর্কে জানি চলুন কিভাবে তিনি সকাল থেকে রাত পর্যন্ত খাটেন কয় বেলা এই গরুদের খাবার দিতে হয় সে সম্পর্কে জানি তো মামা এই যে এই বাসুরটার প্রায় সম্পর্কে বলেন আমার এই বাসুরটা আর তার পাশে এটা কি এটারই বাচ্চা এটা আছে দেশি গরু আমার আম্মা এটা পুষতো আগে গরু আর এটা এর বাচ্চা

অলরেডি এগারোটা বাসুর হয়ে গেছে তারপরও কিন্তু পেটে আরও একটা বাস্তা আছে বেহ আপনারা শুনছেন যে আসলে লাভের অঙ্কটা কেমন হতে পারে আসলে পাশাপাশি আপনারা কিন্তু চাইলে করতে পারেন খামার আর প্রথমত বলি যে আসলে খামারটা কিন্তু মুখের কথা না এই খামারটাতে ঝুঁকিপূর্ণ রয়েছেন এনার কি কারণে পরবর্তী সময়ে যে লাভ হবে বা হবে না এটার বিষয় একটা বিষয় আছে জানব আসসালামু আলাইকুম মামি আমি আমি দেখলাম যে পার্শ্ববর্তী আপনাদের এই খামারে কিন্তু যে ঘাস কাটার মেশিনটা থাকে প্রতিটা খামারে আপনাদের খামারেও কিন্তু আছে তবু কেন আপনি হাতে ঘাস কাটছেন কারণ হলো প্রবলেম আছে যখন ফুল আসবে তখন কাথা কাছি আসবে আর হয়তো মানে হাতে ও আপনার হলো নতুন খামার দেওয়ার উদ্যোগে হয়তো বিদ্যুতের একটু প্রবলেম হওয়ার কারণে আপনি হাতে কাটছেন হাতে কাটছি আচ্ছা বিদ্যুতের কারণে আপনি এই মেশিনটা চালাতে পারেন না পারলি আচ্ছা আচ্ছা আপনি এইখানে কয় বেলা কাটেন বা কত কত কতক্ষণ সময় পর্যন্ত এখানে থাকেন সময় এখন আমার এখানেই বাড়ি সব সময় থাকা লাগে সব সময় থাকা লাগে সব সময় থাকা লাগে গরু হয়তো একটা না তো একটা গরু খাদ্য দিতে অনেক সময় লাগে এই জন্য হয়তো সকালবেলা আমার ছেলে ঘাস আনে

দেওয়া উদ্যোগটা নেওয়া যেতে পারে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক করবেন খুদা হাফেজ